तुम्हारा कोई बॉयफ्रेंड है? यस, मतलब तुम सिंगल हो? ओके देन, आई लव यू। এজন্য মৃত্যুর পরে লক্ষ লক্ষ ভিউ অর্জন করছে মনিয়ার ভিডিওগুলো। বেঁচে থাকা অবস্থায় টিকটক করে তেমন কোনো সাড়া পাননি, কিন্তু আজ মৃত্যুর পরে তার ভিডিওগুলো একের পর এক ভাইরাল হচ্ছে, ট্রেন্ড লিস্টে চলে যাচ্ছে প্রতিদিন। মনিয়ার ভাগ্যটা কতটা খারাপ আজ আমরা বুঝতে পারছি। মৃত্যুর আগে যাকে কেউ চিনত না, যাকে নিয়ে কোনো কথা হতো না, আজ মৃত্যুর পরে তার পুরনো ভিডিওগুলোতে আসছে লক্ষাধিক ভিউ। আজ মুনিয়ার জীবনটাকে হারাতে হয়েছে কি কারণে, অনেকজন বলছেন সাইম সুবান আরবিনের জন্য, কিন্তু একটু ভালো করে দেখলে মুনিয়ার লাইফটাকে আপনি অবাক হয়ে যাবেন। খেয়াল করেন, মুনিয়ার বোন সাধারণ একটি ব্যাংকে চাকরি করে কোটি টাকার গাড়ি ব্যবহার করে প্রেস কনফারেন্সে এসেছেন। অন্যদিকে তার সাথে একজন উচ্চ পদের নেতা শারেকের সাথে পরিচয় রয়েছে, এবং তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে তার কল রেকর্ড ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে গেছে। একজন বোন হয়ে কিভাবে নিজের ছোট বোনকে আরেকজনের হাতে তুলে দিয়েছে এবং লক্ষ টাকার গাড়ি নয় কোটি টাকার গাড়ি ব্যবহার করছে তার সাধারণ একটি কর্মজীবী বোন, বড় বোনের সাথে জড়িত আছে তার দুলাভাই, এই বিষয়টাও ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে গেছে। কিন্তু কষ্টের বিষয়, আজ মুনিয়ার জীবনটা হারিয়েছে, কষ্ট পাচ্ছে মুনিয়ার আত্মা, কারণ সে আত্মহত্যা করেছে। হয়তোবা কেউ বলছে যে মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে মার্ডার করা হয়েছে, কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখলে একজন মানুষ কি চায় জীবনে, লক্ষ টাকার ফ্ল্যাট না কোটি টাকার সম্পদ? মুনিয়ার বয়স বা কত হবে? সেই বয়সে একজন বুড়ো লোকের সাথে, যে কিনা পূর্বেই বিবাহিত, সম্পর্ক করেছে, কোটি টাকার বিলাসবহুল জীবন করছে, হঠাৎ করে আত্মহত্যার বিষয়টা ছোট্টখানি বিষয় না। অন্যদিকে তার বোন হাজার বিশের টাকা চাকরি করে কোটি টাকার জীবন কিভাবে ব্যবহার করে আসছে, বিষয়টা আজ সকল মানুষের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছে। আপনাদের কাছেও আমরা এই প্রশ্নটি রেখে গেলাম যে একজন মানুষ যে কিনা হাজার বিশেক টাকার চাকরি করে কোটি টাকার গাড়ি দিয়ে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়, অন্যদিকে তার বাসা এবং জাঁকজমক জীবন দেখে আমাদেরও মাথায় ডাস্টি খেতে বসেছে। আপনারা কমেন্ট করবেন যে শুধুমাত্র সায়েম সুবানের কারণেই কি সে আত্মহত্যা করেছে বা মার্ডার হয়েছে, না এর পিছনে রয়েছে তাদের নিজস্ব কোনো হাত। কিছুদিন আগে মুনিয়ার এক ভাই জিডি করে জানিয়েছিল মুনিয়ার বোনের নাকি অত্যাধিক লোভ। আমরা ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে যাচ্ছি, সম্পূর্ণ খবরটি পড়ে আপনার মূল্যবান কমেন্ট আমাদের ভিডিওতে দিতে ভুলবেন না। ভালো লাগে লাইক করবেন ভিডিওটি এবং আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আজকে এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন।